লন্ডন প্রবাসী এক ব্যক্তি তার বিদেশি বন্ধুকে নিয়ে দেশের বাড়িতে এসেছে। দুই দিন পরই তার বিয়ে, কিন্তু বিয়ের মাত্র একদিন আগেই ক্ষেতের মধ্যে তার গলা কাটা লাশ পাওয়া যায়। বিদেশি যে বন্ধু তার সাথে এসেছিল সেও মিসিং। এমন অবস্থায় পুলিশের সামনে দুটি চ্যালেঞ্জ, প্রথমত খুনের রহস্য বের করতে হবে আর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2023 সালে মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ কোরার কথা, যার বাংলা অর্থ কুয়াশা। কুয়াশাচ্ছন্ন অবস্থায় যেমন স্পষ্ট কিছুই দেখা যায় না, তেমনি এই সিরিজের প্রতিটি ক্যারেক্টারের পিছেও এমন ডার্ক সিক্রেট রয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না। নিঃসন্দেহে বলতে পারি শেষটা আপনাকে ছটকা দিবে। তো চলুন বন্ধুরা, কুয়াশার আড়ালে কী রয়েছে জেনে আসি। ভারতের পাঞ্জাব, কুয়াশাচ্ছন্ন একটি শীতের সকালে কুকুর ডাকছে। পাশে ক্ষেতের মধ্যে একটি ছেলে এবং মেয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। কুকুরের শব্দে বিরক্ত হয়ে তারা এগিয়ে আসা মাত্রই ক্ষেতের মধ্যে একটি ছেলের গলা কাটা লাশ দেখে মেয়েটি চিৎকার করে দৌড়ে চলে যায়। এর কিছুক্ষণ পরই খবর পেয়ে পুলিশ আসে। ইনি হচ্ছেন স্থানীয় থানার এসআই বলবীর সিং, আর পাশে যে দাঁড়িয়ে আছে এএসআই অমরপাল গারুন্দি। বডি পর্যবেক্ষণ পরে বলবীর সেই ছেলেটিকে ডাকে, যে কিনা প্রথম বলটি দেখে পুলিশকে কল করেছিল। এই ছেলেটির নাম রঞ্জিত। রঞ্জিত জানায়, আমি একজন কাবাডি প্লেয়ার, সকালে দৌড়াতে সেই বলটি দেখেছি। তবে গারুন্দি পাশে থেকেই একটি লেডিস ব্যাগ এবং ড্রাগ নেয়ার কিছু সরঞ্জাম নিয়ে আসে। বলবীর তখন রঞ্জিতের হাত চেক করে দেখে রঞ্জিত ড্রাগ নেয়, তার মানে রঞ্জিত মিথ্যা বলছে। এজন্য রঞ্জিতকে কাস্টডিতে নেওয়া হয়। এদিকে পুলিশ মিডিয়া লোকজনদেরকে একটু দূরে রেখেছে, তারপর তারা ড্রোন দিয়ে ভিডিও করে ব্রেকিং নিউজ করে দেখাচ্ছিল। পাশে একটি কার পড়ে আছে, কারের ড্যাশবোর্ডে একটি ওয়ালেটও পাওয়া যায়। আর তার মধ্যের একটি কার দেখে পুলিশ কনফার্ম হয় বডিটি পল ধিলিয়ন নামে এক এনআরআইয়ের। কারের ভাঙা গ্লাস এবং বডির স্কেচ দেখে বোঝা যাচ্ছে কারটি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা পলদের বাড়ি, যেখানে তার বিয়ের জন্য আলোকসজ্জা করা হচ্ছিল, কিন্তু এখন সেখানে শোকের অন্ধকার নেমে এসেছে। পলের মা চিৎকার করে করে ছেলেকে দেখার আর্তনাদ করছে, আর পলের বাবা স্টিভ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে স্টিভের ছোট ভাই মান্না আসে। আসা মাত্রই পলের স্ত্রী জাসি দৌড়ে এসে মান্নার কলার ধরে বলে, তুই আমার ছেলেকে মেরেছিস, ওকে মারার পর এখন এখানে কেন এসেছিস? স্টিভ পলের মাকে শান্ত করার পর বলবীর এবং গারুন্দি পলের রুমটি তল্লাশি করে এবং স্টিভের কাছে জানতে পারে পলের সাথে পলের বেস্ট ফ্রেন্ড লিয়ামও লন্ডন থেকে এসেছিল, কিন্তু গত রাত থেকে লিয়ামকেও দেখা যাচ্ছে না, তার ফোনও বন্ধ। বলবীর স্টিভের কাছে জানতে চায় কারটিকে আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্টিভ বলে, হ্যাঁ, বাসের সাথে হয়েছিল। বলবীররা স্টিভের কাছ থেকে সেই অ্যাক্সিডেন্টের লোকেশন জেনে বেরিয়ে পড়ে। এই যে ছেলেটি কারের মধ্যে বসে আছে, পলের চাচাতো ভাই, মানে মান্নার ছেলে হ্যাপি। বলবীর এবং গারুন্দি পলদের বাড়ি থেকে ভীরাদের বাড়িতে যায়। ভীরা হচ্ছে পলের যার সাথে বিয়ে হচ্ছিল সেই মেয়ে। ভীরা এখনও ব্যাপারটি জানে না। বন্ধুদের সাথে বাইরে থেকে ফেরার পর ভীরার বাবা মা ভীরাকে বিষয়টি জানায়। ভীরাও তখন একদম কান্নায় ভেঙে পড়ছে। এরপর বলবীর ভীরার কাছে জানতে চায়, পলের সাথে তোমার প্রথম কবে দেখা হয়েছিল আর শেষ কবে দেখা হয়েছে? ভীরা বলে, এঙ্গেজমেন্টের মাত্র দুই দিন আগে আমাদের দেখা হচ্ছিল, আর এঙ্গেজমেন্টের দিনই আমাদের শেষ দেখা। বলবীর আবার জানতে চায়, পলের সাথে কারো কোনো শত্রুতা ছিল? ভীরা বলে, তা আমাকে কখনো বলেনি, আমি তেমন কিছুই জানি না। এজন্য বলবীররা বেরিয়ে যায়। ফেরার পথে বলবীর গারুন্দিকে বলছিল, মেয়েটার কথা সত্যি মনে হচ্ছে, ও যদি পলের সাথে দেখা না করে পল প্যান্ট খুলে ক্ষেতের মধ্যে কি করছিল? টয়লেট তো আর করতে যায়নি, তাহলে পল ক্ষেতের মধ্যে কি করতে গেল? এরপর পুলিশ কিছু স্থানীয় টোটকা ফোটকা চোর বাটপারকে ধরে আনে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে, এমনকি সেই রঞ্জিতকে ডেকেও তাদেরকে আইডেন্টিফাই করায়। কিন্তু রঞ্জিত বলে, স্যার, ওখানে আমি কাউকে দেখিনি, ওখানে আশেপাশে কেউই ছিল না। এদিকে বলবীরের কাছে বলবীরের মেয়ে জামাই রামান এসেছে। বলবীরের মেয়ের নাম নিমরাত। নিমরাত তার ছেলে গোলুকে নিয়ে এখন বলবীরের বাড়িতে থাকে। রামান বলে, দেখুন বাবা, আপনার মেয়ে প্রথমে বলল আমার বাবা মায়ের সাথে থাকতে তার সমস্যা, আমি আলাদা বাসা নিলাম, তারপর সে আমাকে ছেড়ে ছেলেকে নিয়ে চলে গেল, আপনি ওকে একটু বোঝান, আমি তোর স্বামী, তাই না? বলবীর রামানকে আশ্বাস দেয় যে ঠিক আছে, আমি নিমরাতের সাথে কথা বলবো। কিন্তু রাতে বলবীর বাড়ি ফিরে দেখে নিমরাত রামানকে ডিভোর্স দিতে এক লয়ারের সাথে আলোচনা করছে। বলবীর শুধু নিমরাতকে বলে দেয়, যদি তুই রামানের বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ করিস, আমি কিন্তু রামানের সাপোর্টই করব। তবে নিমরাত কেন এমনটা করছে সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। সিন চলে যায় গারুন্দিদের বাড়িতে, যেখানে গারুন্দিকে তার বড় ভাইয়ের ওয়াইফ রাজ্যের সাথে পরকীয়ায় লিপ্ত অবস্থায় দেখা যায়। অন্যদিকে গারুন্দির বোন গারুন্দির জন্য মেয়ে দেখছে। গারুন্দির ফোনের মধ্যে মেয়েদের কিছু ফটো দেখে রাজ্যি জানতে চায়, তোমার বোন এগুলো পাঠাচ্ছে না? তোমার প্রয়োজন শুধু আমি বুঝতে পারি, অন্য কেউ বুঝবে না।
আবার অন্যদিকে পলের বিয়ের জন্য পলের বাড়িতে লিয়ামের মা ক্ল্যারা এসেছে। ক্ল্যারাকে এখনও কিছু জানানো হয়নি, তাই আসামাত্রই পলের বাবা স্টিভ জানায় পল খুন হয়েছে আর লিয়াম এখনও নিখোঁজ। শোনামাত্রই ক্ল্যারা চিৎকার করে বাড়ির ভিতরে চলে যায়। সিন চলে আসে পরবর্তী দিন সকালে। বলবীরকে দেখা যায় নবী নামে পুলিশের এক সোর্সের বাড়িতে এসেছে। নবী কয়েক বছর আগে খুন হয়েছে, এই জন্য নবীর মৃত্যুর পর থেকে বলবীর নবীর স্ত্রী ইন্দিরাকে প্রতি মাসে তাদের খরচ হিসেবে কিছু টাকা দিতে আসে। ইন্দিরার বাড়ি থেকে থানায় ফেরার পরই ইন্সপেক্টর ভাগাত বলবীরকে ডেকে বলে, দেখ ভাই, এমনিতে ভিডিও ফুটেজ লিক হয়ে গেছে, তারপরে এখনও ওই ছেলে নিখোঁজ। এসপি আমার মাথা খেয়ে ফেলছে, আগে ওই ছেলেকে খুঁজে বের করো আর দ্রুত ওই মার্ডারকে সলভ করো। এই জন্য পলের এঙ্গেজমেন্টের ফটো থেকে লিয়ামের ফটো নিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে পুলিশের কাছে তথ্য আসে, পলের যে মেয়ের সাথে বিয়ে হচ্ছিল সে মেয়ে মানে ভিরার পূর্বে এক বয়ফ্রেন্ড ছিল, যার নাম সাকার। সাকার একজন র্যাপার, বিয়ে ঠিক হওয়ার পরই ভিরা তার সাথে ব্রেকআপ করেছিল। খবর পাওয়ার পর বলবীর এবং গারুন্দি সাকারের কাছে যায়। গারুন্দি সাকারের কাছে জানতে চায় বীরার সাথে লাস্ট কবে দেখা হচ্ছে। সাকার বলে এঙ্গেজমেন্টের আগে, আর ও এখন আমার পাস্ট, লিনা এখন ফিউচার। গারুন্দি জানতে চায় পরশু রাতে কোথায় ছিলে তুমি। সাকার জবাব দিতে পারছিল না, এই জন্য লিনা পাশে থেকে বলে, এখানেই আমার সাথে ছিল। গারুন্দি আবারও জানতে চায় কোনো কন্ট্যাক্ট হয়েছিল বা মেসেজ। সাকার আবারও না বলে। তখন বলবীর বলে, ওর ফোন চেক করে দেখো। কিন্তু গারুন্দি ফোন চেক করে দেখে এটা একদমই নতুন একটি ফোন, কারণ ফোনের মধ্যে কোনো ডেটাই নেই। সাকার বলে, দুদিন আগেই আমার পুরাতন ফোনটি হারিয়ে গেছে, তার মানে সেই মার্ডারের দিন। এজন্য গারুন্দি সাকারকে বলে যায়, যদি তুমি তোমার ভালো চাও তাহলে পুরাতন ফোনটি আগে খুঁজে বের করো। অবশ্য পুলিশ বের হওয়া মাত্রই সাকার ভীরাকে কল করে। সাকার ভীরাকে বলে, পুলিশ এসেছিল, জানতে চাচ্ছে পরশু রাতে আমি কোথায় ছিলাম। তোর তো নিশ্চয় মনে আছে তুই কোথায় ছিলি। ভীরা বলে, দেখো আমরা ডিসাইড করেছিলাম এ ব্যাপারে কখনো কথা বলবো না। সাকার বলে, আমি কিছু ডিসাইড করিনি, সেটা তোমার ডিসিশন ছিল, এই সমস্যাটাও তোর, তুই হ্যান্ডেল কর, বলেই সাকার কল কেটে দেয়। এরপরের সিন পরবর্তী দিন, বলবীর একটি ফুটেজ দেখছে, মানে গত সপ্তাহে পলের কারটি কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার ফুটেজ। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে একটি লোকাল বাস পলের কারকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। অবশ্য ভালো করে লক্ষ্য করে বোঝা যায় বাসটি ইচ্ছা করেই পলের কারটিকে ধাক্কা দিয়েছিল, তার মানে এখানে কিছু তো একটা আছে। এজন্য বলবীর গারুন্দিকে বলে, ওই বাসের তথ্য বের করো আর দেখো সাকারের সাথে ওর কোনো কানেকশন আছে কিনা, কারণ হতেও তো পারে সাকার পলকে মারার জন্য ওই বাস ড্রাইভারকে কন্ট্যাক্ট দিয়েছে। আবার পুলিশের কাছে তথ্য আসে পলের বাবা স্টিভের সাথে পলের চাচা মান্নার প্রপার্টি নিয়ে কেস চলছে। এই জন্য বলবীর মান্নার সাথে দেখা করে। মান্না জানায়, আমাদের ছোট একটি বোন ছিল, নাম চরুণো, 2008 সালে ওর ক্যান্সার ধরা পড়ে। এক বছর কেমো দেওয়ার পর সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু তার চার মাস পর আবার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। চরুণো যখন মারা গিয়েছিল, চরুণো মারা যাওয়ার আগে ওর প্রপার্টির কোনো উইল করে যায়নি, এই জন্য বড় ভাইও এখন ওর প্রপার্টি দাবি করছে। অথচ চরুণো যখন অসুস্থ ছিল আমিও সেবা যত্ন করেছি, বড় ভাই একদিনও এসে ওর খোঁজ নেয়নি, তাই ওই সম্পদে তার কোনো হক নেই, এজন্যই আমি আপিল করেছি। স্টিভকে দেখা যায় পলের বডি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে বসে কান্না করছে। এর মধ্যে এক সাংবাদিক এসে রিপোর্ট করতে শুরু করে আর বারবার স্টিভের কাছে জানতে চায় তার অনুভূতি কেমন। এক পর্যায়ে স্টিভ বিরক্ত হয়ে কারের পিছে থাকা রেঞ্জ দিয়ে রিপোর্টারের মাথা ফাটিয়ে তার অনুভূতি প্রকাশ করে চলে যায়। অবশ্য ওই রিপোর্টার পুলিশের কাছে কমপ্লেন করতে গেলে বলবীর তাকে বোঝায়, কোনো বাবার ইমোশন নিয়ে স্টোরি বানাতে গেলে এমনটাই হবে, কমপ্লেন না করে ভালো স্টোরি নিয়ে কাজ করো যাও। এর মধ্যে খবরে লিয়ামের নিখোঁজের খবর দেখে একটি পেট্রোল পাম্প থেকে কল আসে। এরপর সেই পেট্রোল পাম্পে গেলে জানা যায় ওই রাতে ঠিক 7টার দিকে পল এবং লিয়াম সেই কারটিকে নিয়ে ফুয়েল নিতে এসেছিল। পেট্রোল পাম্পের একজন জানায় দুজনই মদ্যপ ছিল, বিদেশে একজন বলছিল সে আরও বিয়ার খাবে, যে কিনা মারা গেছে সে আমার কাছে জানতে চেয়েছিল এখানে বিয়ার কোথায় পাওয়া যাবে। আমি বললাম পাশে একটি বার আছে, সারা রাতই খোলা থাকে। এরপর তারা ওই বারের দিকে চলে গিয়েছিল, তার মানে ওই রাতে পল লিয়ামের সাথেই ছিল। এরপর আমাদের একটি পাস্টের সিন দেখানো হয়। একদিন পল স্কুল থেকে বাড়ি না ফিরে লিয়ামের সাথে লিয়ামের বাড়িতে গিয়েছিল, যা জানতে পেরে স্টিভ এবং যাচ্ছি পলকে আনতে চায়। কিন্তু স্টিভ গিয়ে দেখে পল তার চুল ফেলে দিয়েছে। তখন স্টিভ অনেক রেগে গিয়ে পলকে মারতে শুরু করে। অবশ্য ক্ল্যারা স্টিভকে থামানোর জন্য অনেক চেষ্টা করছিল। এক পর্যায়ে না পেরে যখন পুলিশকে কল করতে যাবে, জাসি অনুরোধ করে ক্ল্যারা যেন পুলিশকে কল না করে। এরপর তারা পলকে নিয়ে বাড়িতে চলে এসেছিল। এই ঘটনায় স্পষ্ট বোঝা যায় স্টিভ পলকে কতটা শাসন করত, আর স্টিভের কথার বাইরে পল কিছু করলেই শাস্তি পেতে হতো। সিন চলে আসে প্রেজেন্টে।
পোস্টমর্টম শেষে পলের বডিটি আনা হয়েছে। এখন পলের সৎকার করা হচ্ছে। পলের সৎকার শেষে মান্না স্টিভকে তার কারে করে নামিয়ে দিতে চায়, কিন্তু স্টিভ বলে তার দরকার নেই, তুই তো জানিস তোর ভাবির কী অবস্থা, এই সময় তোর আমাদের বাড়িতে যাওয়া ঠিক হবে না। মান্না শুধু বলে, আপনারও কি ভাবির মতোই মনে হয়? স্টিভ কোনো জবাব না দেয়ায় মান্না হ্যাপিকে নিয়ে চলে যায়। এদিকে লিয়ামকে এখনও পাওয়া যায়নি, ক্লারা কান্না করেই যাচ্ছে। আর জার্সি ক্লারাকে বোঝাতে চেষ্টা করছে, আমার ছেলে তো মারা গেছে, ভেঙে পড়ো না, লিয়ামের খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। অন্যদিকে আমাদের একটি লরি দেখানো হয়, এই লরি ড্রাইভারের নাম শিন্দে, আর পাশে তার হেল্পার তোতি। তারা ট্রাক স্ট্যান্ডে যাওয়ার পর তোতি খেয়াল করে লরির সামনে কিছু লেগে আছে, যা দেখে দৌড়ে গিয়ে তোতি পরিষ্কার করার চেষ্টা করছিল। আর দেখা মাত্র শিন্দে দৌড়ে এসে বলে, কি করছিস তুই, ধরা খাওয়াবি নাকি? তোতি বলে, চারদিন আগের রক্ত এখনও যাচ্ছে না। তোতি খুব ভয় পাচ্ছিল, এই জন্য শিন্দে তোতিকে লরির ভিতরে গিয়ে বসতে বলে। শিন্দেও খেয়াল করে দেখে লরির সামনে রক্ত লেগে আছে, তার মানে তারা হয়তো কাউকে চাপা দিয়েছে আর এজন্যই এখন ভয় পাচ্ছে। সিন চলে আসে থানায়, পলের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি চেক করা হচ্ছে। এর মধ্যে নজর আসে পলের হাতে থাকা একটি স্মার্ট ওয়াচ, যেটি পলের প্রতিটি ফটোতে দেখা যাচ্ছে, তার মানে পল এটা সবসময় পরে থাকত। অথচ ক্রাইম সিনে স্মার্ট ওয়াচ বা এঙ্গেজমেন্ট রিং কোনোটাই পাওয়া যায়নি, আবার কাবাডি প্লেয়ার রঞ্জিতের কাছেও সেগুলো পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে এখানে আরও কেউ ছিল, যে কিনা ওয়াচ এবং রিং চুরি করেছে। বলবীর গানন্দির কাছে জানতে চায় সে বিয়ার শপের কী হলো। এরপর গানন্দি সেই বিয়ার শপে যায়, সেখানে পল এবং লিয়ামের ফটো দেখালে দোকানদার প্রথমে বলে, আমি ওদের দেখিনি, অথচ ওই রাতে সে তাদের কাছে চার বোতল বিয়ার বিক্রি করেছিল। জায়গা মতো হাত দিতেই দোকানদার বলে, স্যার এসেছিল, চার বোতল বিয়ার নিয়েছিল আর আমার কাছে কোকেন চাচ্ছিল, এই জন্য আমি তখন কোকেন সাপ্লায়ার কুল্লির নম্বর দিয়েছিলাম। তবে কুল্লি কোথায় থাকে আমি জানি না, শুধু নম্বরটাই আছে, মাঝে মাঝে আসে। বলবীরকে জানানোর পর বলবীর বলে, তাহলে ওই কুল্লিকে আগে খুঁজে বের করো, হতে পারে ওই কুল্লি খুনের উইটনেস। এদিকে পোস্টমর্টমও হয়ে গেছে, বলবীর এবং গানন্দি পোস্টমর্টম করা ডক্টরের কাছে যায়। ডক্টর জানায় গলা ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে, অনেক রক্তক্ষরণও হয়েছে, তবে মৃত্যু হয়েছে মাথায় আঘাত পেয়ে, বারবার শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল, হতে পারে কোনো পাথর। তবে আশ্চর্যজনক হচ্ছে মাথায় আঘাত না করলেও যেভাবে গলা কাটা হয়েছিল দু এক মিনিটের মধ্যে এমনিতেই মারা যেত। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হাতে একটি কাটা দাগও আছে, যেটা কিনা খুন হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগের হবে। এই আঘাতটিও সেই ব্লেড বা নাইফ দিয়েই করা হয়েছে যেটি দিয়ে তার গলা কাটা হয়েছে। বলবীর জানতে চায় আর কিছু পাওয়া গেছে। ডক্টর বলে, খুনের দুই থেকে এক ঘন্টা আগে ভিকটিম ফেলাশিও পারফর্ম করেছিল, মূলত ফেলাশিওর অর্থ ওরাল সেক্স, আর ভিকটিমের পুরুষাঙ্গে একটি ডিএনএ স্যাম্পলও পাওয়া গেছে। এরপর ফেরার পথে গারুন্দি এবং বলবীর আলোচনা করছিল পলের হাতে যে কাটা দাগ সেটা খুনের কয়েক ঘন্টা আগে, তার মানে বিকেলের, আবার দুই থেকে এক ঘন্টা আগে পল ফেলাশিও করেছে, এরপর একই ব্লেড দিয়ে তার গলা কাটা হয়েছে, আবার এরপর মাথায় আঘাত করে তাকে মারা হয়েছে, পলের ঘড়ি এবং রিংও চুরি হয়েছে, তার মানে এটা একজনের কাজ হবে না, এটা কোনো টিমের কাজও হতে পারে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সম্মিলিত কাজ হবে, তবে তদন্ত করে বের করতে হবে যে প্রকৃতপক্ষে কী হয়েছিল। সিন চলে যায় পরবর্তী সকালে, এটা হচ্ছে হ্যাপি মোটরস, যার মালিক মান্নার ছেলে হ্যাপি। সকাল সকাল শোরুম খোলা মাত্রই প্রমোদ নামে একজন হ্যাপির সাথে দেখা করতে এসেছে। প্রমোদকে দেখা মাত্র হ্যাপি প্রমোদকে একটু আড়ালে নিয়ে যায় এবং জানতে চায় তুই কী চাস। প্রমোদ বলে, আমার টাকা চাই, নয়তো আমি সিন ক্রিয়েট করবো। হ্যাপি বলে, ঠিক আছে পরে আলোচনা করবো, এখন তুই চলে যা। এরপর প্রমোদ বেরিয়ে যায়। আবার এদিকে পোস্টমর্টমের সব কিছু জানার পর বলবীর লেডি কনস্টেবল সৎনামকে নিয়ে ভীরার সাথে দেখা করতে এসেছে। ভীরা বলে, আমি যা জানি সবই তো বলেছি। বলবীর বলে, আসলে দু একটা পার্সোনাল প্রশ্নের উত্তর জানার ছিল, তোমার বাবা মায়ের সামনে করা যাবে না বলে এখানে ডেকেছি। বলবীর ভীরার কাছে সাকারের বিষয় জানতে চায়। ভীরা বলে, আমাদের তিন বছরের অ্যাফেয়ার ছিল, কিন্তু যেদিন থেকে পলের সাথে বিয়ের কথা হচ্ছে সেদিন থেকে আমি ব্রেকআপ করে দিয়েছি, এখন তোর সাথে আমার যোগাযোগও নেই। ভীরা আর কিছু বলতে চাচ্ছিল না, এজন্য উঠে চলে যায়। অবশ্য এরপরই দেখা যায় প্রশ্নের আড়ালে সৎনাম ভীরার চুল রেখে দিয়েছে, যাতে সেই চুল দিয়ে তারা ডিএনএ ম্যাচ করাতে পারে। এর মধ্যে গারুন্দি কল করে জানায় পলের কারে যে বাসটি ধাক্কা দিয়েছিল তার ডিটেলস পাওয়া গেছে, এজন্য বলবীর এবং গারুন্দি বাস স্ট্যান্ডে যায়। আর এখানেও প্রমোদকে দেখা যায়, তারা প্রমোদের কাছেই ম্যানেজারের কথা জানতে চাইলে প্রমোদ ম্যানেজারের অফিসটি দেখিয়ে দেয়। এরপর ম্যানেজার সেই বাসটির কাছে নিয়ে যায় যেটি কিনা পলের কারে ধাক্কা দিয়েছিল। ড্রাইভারের কথা জানতে চাইলে ম্যানেজার বলে আশেপাশে কোথাও আছে, কিন্তু ড্রাইভারের ফোনটি তখন বন্ধ। এরপর ডিটেলস নেওয়ার জন্য ফাইল বের করতে দেখা যায়
ওই বাসের ড্রাইভার প্রমোদ নিজেই। ছবিটি দেখা মাত্রই গারন্দিরা দৌড়ে আসে, কিন্তু এতক্ষণে প্রমোদ পালিয়ে গেছে। তখন এসপি কল করে কেসের আপডেট জানতে চায়। বলবীর বলে, স্যার রুটিন চেক আপ চলছে, আর আজ এক বাস ড্রাইভারের খোঁজ পেয়েছি যে আগেও বলের কারে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল। এসপি বলে, দেখুন বলবীর সিং, আমাদের কাজ কেস সলভ করা, কেসকে কমপ্লিকেটেড করা নয়, তাই দ্রুত কেস সলভ করুন। এদিকে গারন্দির কাছে কন্ট্রোল রুম থেকে কল আসে, জানা যায় পলের হাতে যে স্মার্ট ওয়াচটি থাকতো সেটি অন হয়েছে এবং লোকেশনও পাওয়া গেছে। তাই শোনামাত্রই গারন্দিরা সেই লোকেশনে গিয়ে একটি ছেলের হাতে পলের সেই ওয়াচটি পায়। তবে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটি জানায় এই ওয়াচটি তার বার্থডেতে তার বাবা তাকে গিফট করেছে, আর তার বাবার নাম হচ্ছে সতীশ। মূলত এই সতীশ একজন মাদক ব্যবসায়ী। বলবীরা সতীশের কাছে গিয়ে ওয়াচের কথা জানতে চাইলে সতীশ জানায়, একটি ছেলে মাঝে মধ্যেই আমার থেকে মাদক নিতে আসে, 5 দিন আগে প্রায় 4 গ্রাম নিয়ে টাকা ছিল না বলে এই ওয়াচটি রেখে গিয়েছিল। গারুন্দি জানতে চায় নাম কি ওর আর কোথায় থাকে। সতীশ বলে, তা তো আমি বলতে পারবো না, তবে যখনই আসে পিজা ডেলিভারি স্কুটার নিয়ে আসে, গায়ের পোশাক হতে স্কুটার সব কিছু হলুদ রঙের। এই জন্য সতীশের তথ্য মতে বিভিন্ন কোম্পানির পিজা অর্ডার করা হয়, একের পর এক পিজা সব হতে থানায় ডেলিভারি আসতে শুরু করে। অতপর সেই কাঙ্ক্ষিত হলুদ ইউনিফর্ম পিজা ডেলিভারি বয়ের দেখা পাওয়া যায়। শপের ঠিকানা নিয়ে শপ ম্যানেজারের কাছে গিয়ে জানা যায় যে ওয়াচটি বিক্রি করেছিল তার নাম কুল্লি। কুল্লি একদিন স্কুটার নিয়ে অ্যাক্সিডেন্ট করার পর থেকে তাকে আর দেখা যায়নি, তবে পাশে ওর থাকার জায়গা, সেখানে গিয়ে ঘরের মধ্যে শুধু মাদক নেওয়ার সরঞ্জাম দেখা যায়, কিন্তু কুল্লির কোনো খোঁজ নেই। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। বলবীর থানায় যেতে রেডি হচ্ছে। বলবীর খেয়াল করে নিমরাজ চুপি চুপি কাউকে ফোনে কিছু বলছে। কল কাটার পর নিমরাজ বলবীরকে বলে, বাবা তুমি আজ গোলুকে স্কুলে ড্রপ করে দাও, আমি একটু ডেন্টিস্টের কাছে যাব। তো কথা মতো বলবীর গোলুকে স্কুলে ড্রপ করে দেয়। আর অন্যদিকে গারুন্দিকে দেখা যায় চাস্কা বারে গিয়েছে। ওই রাতে পলরা যেখানে যাওয়ার কথা ছিল, আসলে পলরা সেদিন রাতে সেখানে গিয়েছিল কিনা যাচাই করতে গারুন্দি সেখানে সিসিটিভি ফুটেজ আনতেই গিয়েছে। অন্যদিকে বলবীর গোলুকে ড্রপ করে বাড়িতে ফিরে দেখে নিমরাজ শর্ট ড্রেস পরে কোথাও যাচ্ছে। বলবীর তখন স্পষ্ট বুঝতে পারে নিমরাজ তাকে মিথ্যা বলছে, তাই বলবীর নিমরাজকে জোর করে ধরে ঘরের ভিতরে নিয়ে যায় আর বলে, স্বামী এবং বাচ্চা থাকতে পরপুরুষের সাথে ঘুরে বেড়াস, লজ্জা করে না তোর? আমার ঘরে এসব চলবে না, আমি কতদিন তোর দায়িত্ব নিব? নিমরাজ বলে, কিসের দায়িত্ব পালন করছো? সারা জীবন তো এক সাধারণ এসআই হয়ে রইলে, না আমার মায়ের জন্য কিছু করতে পেরেছ, না আমার জন্য। মেয়ের কথা রাগ করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে বলবীর চলে যায়। এরপর রাতের বেলা মনের কষ্ট নিয়ে গারুন্দির সাথে বসে ড্রিঙ্কস করতে করতে তার জীবনের কষ্টের কথাগুলো শেয়ার করছিল। আর এর মধ্যেই ফরেন্সিক ডক্টরের কল আসে। ফরেন্সিক ডক্টর তাকে এমন তথ্য দেয় যা চমকে ওঠার মতো। ডক্টর জানায় পলের পুরুষাঙ্গের যে লালা পাওয়া গেছে, তার ডিএনএ এবং ভীরার চুল থেকে যে ডিএনএ পাওয়া গেছে তা 100% ম্যাচ করেছে। তার মানে ভীরাই ওরা তো পলের সাথে ছিল, আর ভীরা কিছু লোকাচ্ছে। এজন্য সন্দেহ এখন ভীরার দিকে। তাই পরবর্তী সকাল হতেই বলবীর সৎনামকে নিয়ে ভীরাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। সৎনাম ভীরার কাছে জানতে চায়, খুনের রাতে তুমি পলের সাথে কয়টার সময় দেখা করেছিলে? কিন্তু ভীরার বাবা মা বারবার বলছিল এটা কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে, আমরা মিডিয়ার কাছে যাব। কিন্তু সৎনামের প্রশ্নের মুখে ভীরা স্বীকার করে নেয়, ওই রাতে 10:30 থেকে 11:00 মধ্যে আমরা দেখা করেছিলাম। সৎনাম আবার জানতে চায়, শুধু কি ফেলাশিয়ে করেছিলে না অন্য কিছু ছিল, আর কোথায়? ভীরা বলে, পলের কারে আর কিছুই হয়নি, কিন্তু আমি এরপরই চলে এসেছিলাম, আর কিছুই আমি জানি না। সব শোনার পর বলবীর ভীরার বাবা মাকে শুধু বলে, এখন আপনারা চাইলে মিডিয়ার কাছে যেতে পারেন। ভীরার সাথে দেখা করে বলবীরা কুল্লির খোঁজ করতে কুল্লির বাড়িতে যায়। কুল্লির মা জানায় কুল্লি এখন হসপিটালে আছে, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। এজন্য বলবীররা কুল্লির মাকে নিয়ে হসপিটালের দিকে যায়। অন্যদিকে প্রমোদ আবারও হ্যাপির বাড়ির সামনে হ্যাপির সাথে দেখা করে এবং 20 লাখ টাকা দাবি করে। হ্যাপি বলে, তোকে যে জন্য 20 লাখ দিতে চেয়েছিলাম তা তো তুই করতে পারিসনি। কিন্তু প্রমোদ বলে, আমি বাস অ্যাক্সিডেন্ট করে না মারতে পারি, কাউকে দিয়ে গলা কেটে তো মেরেছেন, মরেছে তো, আমাকে 20 লাখ না দিলে আমি পুলিশের কাছে সব বলে দিব যে আপনি বাস অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন। হ্যাপি তখন একটু চিন্তাভাবনা করে বলে, ঠিক আছে কাল আমি ফোন করব, কিন্তু তুই আর কখনো আমার আশেপাশে আসবি না। এই বলে হ্যাপি চলে যায়। এদিকে বলবীররা কুল্লির মাকে নিয়ে হসপিটালে পৌঁছে গেছে। তবে হসপিটালে ঢোকার পরই বলবীর সেখানে স্টিভকে দেখতে পায়, আর স্টিভও বলবীরকে দেখা মাত্রই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে বলবীর বুঝতে পারছে না স্টিভ এখানে কী করছে। এরপর বলবীর কুল্লির কাছে গিয়ে জানতে পারে ড্রাগের ওভারডোজ নিয়ে কুল্লি কয়েকদিন যাবৎ হসপিটালে অ্যাডমিট হয়ে পড়ে আছে। অন্যদিকে গারুন্দিকে দেখা যায় রেস্টুরেন্টে একটি মেয়ের সাথে দেখা করতে গিয়েছে, মানে গারুন্দির বোন
এই মেয়েটিকে গ্যারান্টির জন্য পছন্দ করেছে। এই মেয়েটির একটি নেইল পার্লারও আছে। তাই সব কিছু জানার পর গ্যারান্টি তার সাথে বিয়েতে সম্মতি দিয়ে চলে যায়। এদিকে আবার সেই লরি ড্রাইভার শিন্দেকে দেখানো হয়। শিন্দের সাথে কাজ করা হেল্পার তোতি কোথাও চলে গেছে। শিন্দে চারিদিকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও তোতির দেখা নেই। তোতির ফোনও বন্ধ, এই জন্য শিন্দে বেশ চিন্তিত। সিন চলে যায় রাতের বেলা। গ্যারান্টি বাড়ি ফেরা মাত্র রাত্রি জানতে চায় যে মেয়েটির সাথে দেখা করতে গিয়েছিলে, পছন্দ হয়েছে? গ্যারান্টি বলে, আমি তো হ্যাঁও বলে দিয়েছি। রাজ্যে বলে, এতদিন ভাবতাম আমরা একটি পরিবার, এখন তো দেখছি পরিবার ভাঙতে যাচ্ছে। গ্যারান্টি শুধু উত্তরে বলে, ও পরিবারের একটা অংশ হয়ে আসছে, পরিবার ভাঙতে নয়। রাজ্যে তখন আর কিছু না বলে চলে যায়। এর পরের সিন পরবর্তী দিন সকালে। পুলিশ কুল্লিকে জিজ্ঞাসাবাদ করার জন্য হসপিটাল থেকে রিলিজ করিয়ে থানায় নিয়ে এসেছে, কারণ কুল্লি পুলিশের সাসপেক্ট। আবার শিন্দেকে দেখা যায় তোতিকে খুঁজতে খুঁজতে বাস স্ট্যান্ডে এসে পেয়েও গেছে। কিন্তু তোতিকে দেখে বোঝা যাচ্ছে তোতি এখনও শকের মধ্যে আছে। তোতি একজন ফরেনারকে দেখে কেমন যেন উদ্ভট আচরণ করছিল, এই জন্য শিন্দে দ্রুত তোতিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আবার হ্যাপিকে দেখা যায় প্রমোদকে দেওয়ার জন্য ব্যাংক থেকে 20 লাখ টাকা তুলে আনছে। যদিও টাকাটা হ্যাপির অ্যাকাউন্টেই ছিল, তারপর এত বড় অ্যামাউন্ট দেখে ব্যাংক ম্যানেজার হ্যাপির টাকা তোলার বিষয়টি হ্যাপির বাবা মান্নাকেও জানিয়ে দেয়। এর মধ্যে পুলিশের কাছে তথ্য আসে প্রমোদ পাশে এক বাবার আশ্রমে আছে। তাই গ্যারান্টি টিম নিয়ে প্রমোদকে ধরতে চায়। অবশ্য প্রমোদকে পেয়ে ধরার অনেক চেষ্টা করলেও প্রমোদ এইগুলি সেইগুলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়, যে যেন প্রমোদকে আর ধরা যায় না। তবে পুলিশের কাছে সেই বারের একটি সিসিটিভি ফুটেজ এসেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই রাতে পল এবং লিয়াম বারে বসে কথা বলছিল। আচমকা সাকার এসে পলের সাথে মারপিট শুরু করে, তার মানে সাকারও মিথ্যা বলছে। এর মাঝে আমাদেরকে পাঁচটা একটি ঘটনা দেখানো হয়, যেখানে মান্না, পল এবং লিয়াম একসাথে বসে ড্রিঙ্ক করছিল। লিয়াম হ্যাপিকে জয়েন করতে বলে, কিন্তু মান্না বলে ও এসব করে না, বাদ দাও না ওর কথা। এরপর পল এবং লিয়াম হ্যাপির ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে চায়। মান্না তখন পলকে উদ্দেশ্য করে বলে, তুমি তো আমাদের বংশের সুপারস্টার, আর হ্যাপি তোমাদের মতো অত স্মার্ট না, তাই ওকে লিমিটের মধ্যেই রাখি। অবশ্য মান্নার এসব মন্তব্য শুনে হ্যাপির চেহারার হ্যাপি ভাব নয়, ভয়ঙ্কর রাগ লক্ষ্য করা যায়। আর মূলত এই সকল বিষয় নিয়ে হ্যাপি পলকে খুব একটা পছন্দ করত না। এখান থেকে সাকারের বিষয়ে ফেরা যাক। সিসিটিভি ফুটেজ দেখে গ্যারান্টি সাকারকে ধরতে এসেছে। সাকার বলে, দেখুন স্যার, আমি শুধু বলতে গিয়েছিলাম তোর অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয় কর, অন্য কাউকে কর, ভীরাকেই কেন করতে হবে? গ্যারান্টি বলে, তাহলে ও তোর কথা না শোনায় তুই ওকে খুন করেছিস? এই বলে গ্যারান্টি সাকারকে ধরে নিয়ে আসে। অন্যদিকে লরি ড্রাইভার শিন্দে হাইওয়ে টোল বাঁচানোর কথা বলে তোতিকে হাইওয়ের নিচের রাস্তায় নিয়ে যায় এবং চাকা প্রাঞ্চারের নাটক সাজিয়ে তোতিকে নিচে গিয়ে দেখতে বলে। এরপর তোতি যখনই চাকা চেক করতে চায় শিন্দে তোতিকে মারার চেষ্টা করে। অবশ্য তোতি বোঝা মাত্রই দৌড়ে হাইওয়েতে উঠে পড়ে। এরপর সামনে একটি ব্রিজ দেখে ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে শিন্দের হাত থেকে রক্ষা পায়। আবার এদিকে এতদিন পর কুল্লিয়াস মুখ খুলেছে। কুল্লি বলে, মদের দোকানদার ওই লন্ডন প্রবাসীকে আমার নম্বর দিয়েছিল, ওদের পকেট ভর্তি পাউন্ড ছিল, আমি পাউডার নিয়ে গেলে ওরা বলল ওদের কোকেন লাগবে, হিরোইন নয়। আমি অনেক বোঝানোর চেষ্টা করি যে হিরোইনের কাছে কোকেন কিছুই না, কিন্তু ওরা না শুনেই চলে যাচ্ছিল। ওদের কাছে এত পাউন্ড দেখে আমারও তখন মাথা ঠিক ছিল না, আমার বিক্রি করতেই হবে, এজন্য আমি ওদের পিছু করতে থাকি। তবে কিছু দূর যাওয়ার পর আমার স্কুটার নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টার পর স্টার্ট করে আমি সামনে যেতেই ওদের কারটি দেখতে পাই। তবে এগিয়ে যেতেই দেখি কারের মধ্যে কেউ নেই। আমি ভাবলাম ক্ষেতের মধ্যে গেলে পাওয়া যাবে। এরপর ক্ষেতের মধ্যে যেতেই আমি দেখতে পাই একজন পড়ে আছে, ওর গলা কাটা ছিল। আমার চোখ পড়ে ওর ঘড়ি এবং রিংয়ের দিকে। তাই আমি যখন ঘড়ি এবং রিং খুলতে চাই আচমকাও আমার হাত ধরে ফেলে, কারণ ও তখনও জীবিত ছিল। আমার হাতও এমনভাবে ধরেছিল আমি ছাড়াতে না পেরে পাশে থাকা একটি পাথর দিয়ে বারবার ওর মাথায় আঘাত করি, যতক্ষণ ও আমার হাত না ছাড়ে। এরপর ও মারা যেতেই আমি রিং এবং ওয়াচ নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিলাম। সব শুনে বলবীর বলে, তোর কথায় তুই ওর মাথায় আঘাত করে মেরেছিস, গলা অন্য কেউ কেটেছে, আমাদের বেকুব পেয়েছিস। কুল্লি বলে, দেখুন স্যার, যারা সত্যি আমি বলেছি, মানতে হলে মানুন না হলে না মানুন, আমার কিছু যায় আসে না। অন্য দৃশ্যে হ্যাপিকে দেখা যায় প্রমোদের ডিমান্ডের 20 লাখ টাকা নিয়ে প্রমোদের সাথে দেখা করতে এসেছে। কিন্তু হ্যাপির অন্য একটি প্ল্যান ছিল, হ্যাপির টাকা দিয়েই প্রমোদকে গান পয়েন্ট করে। কিন্তু হ্যাপি কখনো গান চালায়নি, হ্যাপি খুবই ভয় পাচ্ছিল। আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রমোদ হ্যাপিকে মারধর করে হ্যাপির গান এবং টাকা নিয়ে নেয়, আর প্রমোদকে মারার প্ল্যান করায়। প্রমোদ হ্যাপির কাছে আরও 20 লাখ টাকা দাবি করে চলে যায়। এদিকে দেখা যায়
ততিকে উদ্ধার করে হসপিটাল আনা হয়েছে। জ্ঞান ফেরার পর ততি টয়লেটে যেতেই সামনে লিয়ামের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল আর চিৎকার করে বলছিল, বিদেশি মারা গেছে, বিদেশি মারা গেছে, কারের সামনে রক্ত লেগে আছে, কেউ গিয়ে পরিষ্কার করো নয়তো আমাকে মেরে ফেলবে। ততির চিৎকার শুনে হসপিটালের স্টাফরাও ততিকে শান্ত করার চেষ্টা করে আর সাথে সাথে পুলিশকেও বিষয়টি জানিয়ে দেয়। এদিকে থানায় গারুনদের সাকারে ট্রিটমেন্ট করছে, কারণ তাদের ধারণা কুল্লি যদি শুধু মাথা ফাটাবে গলা হয়তো সাকারি কেটেছে। এর মধ্যে রামান বলবীরকে কল করে জানায় রামান নিমরাতকে নিমরাতের কলেজ লাইফের লাভার কারণগিলের সাথে দেখেছে। এজন্য শোনা মাত্রই বলবীর কারণের সাথে দেখা করে এবং নিমরাতকে ভুলে যেতে বলে। কারণ বলে, দেখুন আমাদের অনেক আগেই সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ ও আমাকে মেসেজ করে বলল ও ডিপ্রেশনে আছে, এরপর থেকে আমাদের আবার শুরু হয়। বলবীর শুধু বলে যায়, এবার নিমরাতের বাবা হয়ে এসেছি, পুলিশওয়ালা হয়ে আসলে তোমার চেহারা বিপৎস হয়ে যাবে। এদিকে আবার প্রমোদের হাতে মার খেয়ে এসে হ্যাপি দরজা বন্ধ করে বসে আছে। মান্না আসার পর হ্যাপি দরজা খুললে মান্না জানতে চায় তোর এ অবস্থা হয়েছে কেন। এরপর হ্যাপি মান্নার কাছে এ পর্যন্ত যা যা হয়েছে সব খুলে বলে। বলবীরকে দেখা যায় কারণের অফিস থেকে সোজা হসপিটালে এসেছে। ডক্টর জানায় ছেলে বারবার বলছিল বিদেশি মরে গেছে, আমাকেও মেরে ফেলবে। বলবীর তখন লিয়ামের ফটো দেখালে ততি বলে, এই সেই বিদেশি স্যার, ও মারা গেছে, সিন্দেই সব করেছে, আমাকেও সিন্দে মেরে ফেলবে, আমাকে বাঁচান স্যার। এদিকে আবার পুলিশ নতুন তথ্য পেয়ে ভীরাকে কাস্টডিতে নেয়, কারণ খুনের রাতে ভীরা এবং পল যেখানে ফেলাশিও করেছিল সাকারের ফোন লোকেশনও ঠিক সেখানেই পাওয়া গেছে। তাই আপাত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে ভীরা এবং সাকার মিলেই হয়তো পলকে মারতে পারে। অবশ্য ভীরাকে টর্চার করলে ভীরা জানায়, ওই রাতে আমি 6টার দিকে শেষবারের মতো দেখা করতে সাকারের স্টুডিওতে গিয়েছিলাম, 8টায় আবার চলেও আসি, এরপর আমার সাকারের সাথে আর দেখা হয়নি, আমি পলকে খুন করিনি। অবশ্য সত্যটা বের করার উদ্দেশ্যে সতনাম তার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। এদিকে গারুনদিকে দেখা যায় সিন্দের খোঁজে ট্রাক স্ট্যান্ডে গিয়েছে এবং সেখানে গিয়ে জানতে পারে সিন্দের লরির নম্বর 6272। সিন্দে সকাল সকাল মাল লোড করে বিকানানের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, বিকেল নাগাদ ফিরবে। দিন শেষে রাত হয়ে গেছে। বলবীরকে দেখা যায় প্রতিবারের মতো ইন্দিরাকে টাকা দিতে এসেছে। এবার ইন্দিরা বলবীরকে ডিনারের অফার করলে বলবীরও না করতে পারে না। অবশ্য ডিনারের পর কথা বলতে বলতেই তারা দুজন একটি বেশি রোমান্টিক মোড়ে চলে যায়। অবশ্য বলবীরও বুঝতে পারছিল সে যেটা করছে এটা ঠিক হচ্ছে না, তাই বলবীর দ্রুত বেরিয়ে পড়ে। আর এরপরে বলবীর দেখতে পায় সৌদি নামে এক রিপোর্টার তাকে ফলো করছে। বলবীর রিপোর্টার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফ নিয়ে পিছে পড়ছিস কেন। রিপোর্টার বলে, দেখুন স্যার, আপনি এমনিতেও মার্ডারের ফরেন্সিক রিপোর্ট সম্পর্কে কিছু জানাচ্ছেন না। এরপর আবার পুলিশের মৃত ইনফর্মারের ওয়াইফের সাথে রোমান্স, স্টোরিটা কিন্তু ভালো ইন্টারেস্টিং হবে, আমাদের একটু ভালোবাসা দিন। বলবীর সেখান থেকে চলে যায় এবং পরবর্তী দিন বলবীর এসপির সাথে দেখা করে। এসপি জানতে চায় কেস কি ক্লোজ করতে পারবে না লম্বা করবে। বলবীর বলে, স্যার কুল্লি স্বীকার করেছে ও মাথা ফাটিয়েছে, কিন্তু যে গলা কেটেছে তাকে আমরা এখনও ধরতে পারিনি। এসপির কথা যে মাথা ফাটাতে পারে সে তো গলাও কাটতে পারে। কিন্তু বলবীর বলে, স্যার কুল্লি ডানহাতি, কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলছে গলা বাঁ হাতি কেউ কেটেছে। এসপি বলে, ফরেন্সিক সায়েন্স কখনও 100% অ্যাকুরেট হয় না, আর নেশা করার পর ওর কি মনে আছে ও কোন হাত দিয়ে কী করছে, ওকে আরও ট্রিটমেন্ট দাও, এমনিতে সব স্বীকার করে নিবে। অবশ্য এসপি যতই বলুক না কেন বলবীর ঠিকই বুঝতে পারছে খুনের সাথে আরও কেউ জড়িত, কিন্তু এসপি চাচ্ছে কুল্লিকে খুনের দায় দেখিয়ে কেসটি ক্লোজ করে দিতে। আর বলবীর এটা কিছুতেই করতে চায় না, কারণ তার কথা সবসময় অসহায় গরিবদের সাথেই কেন। এই জন্য বলবীর সেই রিপোর্টারের কাছে পলের ফরেন্সিক টেস্টের রিপোর্ট দিয়ে দেয়, যেটা পাওয়ার পর রিপোর্টার সৌদি পরবর্তী দিনে নিউজ করে জানিয়ে দেয় যে কুল্লি ডানহাতি, কিন্তু ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী যে গলা কেটেছে সে বাঁহাতি। তার মানে কুল্লিকে একা খুনি বানিয়ে এখন আর কেসটি ক্লোজ করা যাচ্ছে না। এর মধ্যে খবর পাওয়া যায় সিন্দে লরি নিয়ে স্ট্যান্ডে ফিরেছে, কিন্তু পুলিশ পৌঁছানোর সাথে সাথেই সিন্দে লরি ফেলে পালিয়ে যায়। এখান থেকে আমাদের একটি পাস্টের সিন দেখানো হয়। ওই যে ইন্দিরার স্বামীর কথা বলেছিলাম নবি, নবি মূলত পুলিশের ইনফর্মারের কাজ করত। ওই সময় মিনিস্টারের প্রয়োজনে বলবীর ভিকি নামে একজনের এনকাউন্টার করেছিল, যেটা নবি জানত, কিন্তু মিনিস্টার কোনো রকম রিস্ক নিতে চাচ্ছিল না, যে জন্য মিনিস্টারের কথা মতো বলবীরই নবীকে মেরেছিল, আর সেটা কেউই জানত না। আর এজন্যই বলবীর এখনও পর্যন্ত নবীর পরিবারের খরচ দিয়ে আসছে। সিন আবার প্রেজেন্টে, গারুন্দি সিন্দের বাড়িতে খোঁজ করতে এসেছে। সিন্দের ওয়াইফ জানায় সিন্দে কয়েক মাস যাবৎ বাড়িতে টাকা পয়সা দেয় না এবং কয়েকদিন যাবৎ ও বাড়িতে আসে না। তবে গারুন্দি তথ্য পায় সিন্দের রূপা নামে এক প্রস্টিটিউটের সাথে সম্পর্ক আছে,
যার সাথে গতরাত সিন্দেকে দেখা গেছে। এজন্য গারন্দি রূপার কাছে যায়, কিন্তু রূপা কিছু বলতে চাচ্ছিল না। গারন্দি শুধু বলে চায়, তুমি যদি তোমার ভালো চাও তাহলে ওকে ধরতে সাহায্য করো। রূপা কথা দেয় সে সাহায্য করবে। এদিকে সিসিটিভিতে প্রমোদের সাথে হ্যাপিকে দেখে বলবীর হ্যাপিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। কারণ তাদের ধারণা হ্যাপি হয়তো প্রমোদকে দিয়ে পলকে মারতে চেয়েছিল, আর এজন্যই তারা একসাথে দেখা করেছে। অবশ্য হ্যাপির অ্যারেস্টের কথা শুনেই মান্না এসপিকে কল করে হ্যাপিকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর মান্না হ্যাপির কাছে জানতে চায়, ও তো তোর ভাই ছিল, কেন এটা করতে চেয়েছিলি? হ্যাপি বলে, পল আমার ভাই না, আমি সব কিছু করেও আপনাকে স্যাটিসফাই করতে পারিনি। সুপারস্টার কে পল? ইন্টেলিজেন্ট কে পল? কেন আমি কিছু করতে পারি না? সবসময় পলই কেন সব? আর আমি এসব করেছি যাতে আপনি উপপাটি পান। অবশ্য হ্যাপির কথা শুনে মান্না হ্যাপিকে রেখে চলে যায়। আর মান্না এভাবে হ্যাপিকে ছাড়িয়ে নেয়, বলবীরও এখন ভাবছে তারা হয়তো আর কেসটি সলভ করতে পারবে না, কারণ ওরা তো বড় লোক, ওদেরকে কিছু করা যাবে না। অবশ্য গারন্দি বলে, সিন্দের লাভারকে পেয়েছি, কালোকে দিয়ে সিন্দেকে ধরতে পারলে কোনো লিড নিশ্চয় পাওয়া যাবে, চিন্তা করবেন না আপনি। গারন্দি বলবীরকে নামিয়ে দেওয়ার পর বলবীর বাড়িতে ঢুকেই দেখে নিমরাত কারণগিলের সাথে বসে কথা বলছে, কিন্তু বলবীর কিছুতে এটা মেনে নিতে পারছিল না। এজন্য বলবীর সব কিছু বুঝতে পেরে কৌশলে নিমরাতকে ঘরের ভিতরে ডেকে ঘরের দরজা লাগিয়ে রেখে কারণকে মেরে নাক মুখ ফাটিয়ে দেয়। এরপর কারে তুলে দিয়ে বলে, তোর আমার বাড়িতে আসা ঠিক হয়নি, চলে যা। সিন পরদিন সকালে গারন্দির কথা মতো রূপা সিন্দের সাথে দেখা করতে গিয়ে সিন্দেকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এরপর সিন্দেকে থানায় এনে কড়া ট্রিটমেন্ট দিলে সিন্দে বলে, সত্যি বলছি স্যার, ওই বিদেশি অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাতের বেলা অনেক কুয়াশা ছিল, আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, হঠাৎ ওই বিদেশি এসে পড়ে ব্রেক মারতে মারতে নিচে পড়ে যায়। আর ততিকে মারার চেষ্টার ব্যাপারে জানতে চাইলে সিন্দে বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ও যদি অ্যাক্সিডেন্টের কথা কাউকে বলে দিত আমি ফেঁসে যেতাম, এই জন্য ভয়ে আমি ততিকে মারতে চেয়েছিলাম। এরপর সিন্দের জবানবন্দি নিয়ে সিন্দের থেকে তথ্য নেয়ার পর পুলিশ রাস্তার পাশে একটি পরিত্যক্ত কুয়ার ভেতর থেকে লিয়ামের অর্ধগলিত বডিটি উদ্ধার করে। গারন্দি ধারণা করছিল এটি অ্যাক্সিডেন্ট দেখানোর জন্য ঘটানো হতে পারে, কারণ হ্যাপি আর মানা যদি পলকে মারতে প্রমোদকে টাকা দিতে পারে তাহলে লিয়ামকে মারতেও সিন্দেকেও টাকা দিতে পারে। তবে পুলিশের সামনে এখন বড় চ্যালেঞ্জ, এতদিন খুঁজেছে পলের খুনিকে, আর এখন পল এবং লিয়াম দুজনের খুনিকে খুঁজতে হবে। লিয়ামের বডিটি উদ্ধার করে ফরেন্সিকে পাঠানোর পর বলবীর নিচে গিয়ে ক্লারাকে বিষয়টি জানিয়ে আসে। অন্যদিকে মান্না হ্যাপিকে ডেকে সেই গানটি দেয় যেটি কিনা হ্যাপির থেকে প্রমোদ নিয়ে গিয়েছিল। মান্না বলে, ভয় পাস না, এখন থেকে ও আর তোকে ডিস্টার্ব করতে আসবে না, কারণ মান্নার লোকেরা তখন প্রমোদকে মেরে ক্যানেলের মধ্যে ফেলে রেখেছে। সিন চলে যায় রাতে, আজ গারন্দির এঙ্গেজমেন্ট, এই জন্য বলবীর নিমরাতকে রেডি হতে বলছিল। কিন্তু নিমরাত বলে, আমার শরীরটা ভালো নেই, তুমি গোলুকে নিয়ে চলে যাও। আবার অন্যদিকে মান্না স্টিভের সাথে দেখা করে, স্টিভ জানতে চায় আমাকে ডেকেছিস কেন। মান্না বলে, সব সমস্যা এই প্রপার্টি নিয়েই, পলকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারার জন্য হ্যাপি এক বাস ড্রাইভারকে টাকা দিয়েছিল, কিন্তু পলের মৃত্যুর সাথে হ্যাপি কোনোভাবেই জড়িত নয়। স্টিভ জানতে চায়, এসব কথা এতদিন পর কেন বলছিস? মান্না বলে, কারণ সব দোষ আমারই, আমি কখনো হ্যাপিকে ছেলের মতো করে ট্রিট করতে পারিনি, ও লাইফে যা করেছে সব আমাকে ইমপ্রেস করতেই, এজন্যই ও এটা করেছিল, যেমনটা আমিও করেছিলাম। চরণও সবসময় আপনার কথাই বলতো, আপনাকে বেশি ভালোবাসত, কিন্তু আমিও চাইতাম ও আমাকে বেশি ভালোবাসুক, আমার কথা বলুক, এজন্য আমি ওর বেশি টেক কেয়ার করতাম। আমি প্রপার্টির জন্য করিনি, আপনি বড়, আপনার হক বেশি, তাই প্রপার্টিও আপনার, আর আপনি হ্যাপির বড় চাচা, সব কিছু জানার পর আপনার যা ইচ্ছা করতে পারেন, বলেই মান্না চলে যায়। এদিকে বলবীর গোলুকে নিয়ে গারন্দির এঙ্গেজমেন্ট এসেছে। গারন্দি বলবীরকে দেখা মাত্রই জানায় স্যার ফোন এসেছিল, ক্যানালের মধ্যে প্রমোদের লাশ পাওয়া গেছে। বলবীর বলে, আগে এঙ্গেজমেন্ট কর, পরে দেখা যাবে। এঙ্গেজমেন্ট পার্টিতে সবাই এসেছে, সবার মুখেই হাসি, হাসি নেই শুধু রাজ্যের মুখে, কারণ রাজ্যে মেনে নিতে পারছে না গারন্দি অন্য কোনো মেয়েকে বিয়ে করছে। অনুষ্ঠান ভালো চলছিল, হঠাৎ গারন্দির কাছে একটি ফোন আসা মাত্রই গারন্দি দৌড়ে বলবীরের কাছে আসছিল, আর তখনই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তবে কেউ তেমনটা আহত হয়নি। বলবীর ফোন পাওয়া মাত্র হসপিটাল এসে দেখতে পায় নিমরাত ফিনাইল খেয়ে আত্মহননের চেষ্টা করেছিল। রামান গোলুর খোঁজ করতে এসে নিমরাতকে ফ্লোরের মধ্যে পেয়ে হসপিটালে এনেছে। আর এদিকেও জানা যায় রাজ্যে ইচ্ছা করেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়েছে। গারন্দির ভাই জানতে চায়, এটা কেন করেছিস, ও যদি জানতে পারে কি হবে? রাজ্যে বলে,
নিজের পছন্দের মেয়েকে বিয়ে করছে, এখন অর্ধেক ঘর অর্ধেক জমি আর ওর পুরোটাই দাবি করবে। কারণদের ভাই বলে তাতে কি, যেতে দে। রাজি বলে কিভাবে যেতে দেই, ওকে আমি ভালোবাসি যে। গারুন্দির ভাই শোনামাত্রই মুখ ফিরিয়ে চলে যায়। অন্যদিকে নিমরাতের জ্ঞান ফিরেছে। বলবীর কাঁদতে কাঁদতে নিমরাতের কাছে গিয়ে জানতে চায়, এটা কেন করলি? নিমরাত বলে, কারণ আমার লাইফ আমি ছাড়া সবার, আমি বিয়ে করতে চাইনি, পড়তে চেয়েছিলাম। আপনি জানতেন আমি পড়াশোনায় ভালো, তারপরও না শুনে আমাকে বিয়ে দিলেন, বিয়ের পরই বাচ্চা। আমি রামানকে বললাম আমি বাচ্চা নিতে প্রস্তুত নই, কিন্তু রামান তো আপনারই কপি, সেম ইমোশনাল প্রেশার। এসব শুনে হয়তো আপনি ভাবতে পারেন আমি আমার বাচ্চাকে ভালোবাসি না, আমি গোলুকে খুব ভালোবাসি, কিন্তু এটাও সত্যি, আমি তখন বাচ্চা নিতে প্রস্তুত ছিলাম না। আপনারা সবাই এক, কখনো নিজের ভুল মানতে চান না। যখন আমি কিছু বলি, আমি খারাপ মেয়ে, আমি খারাপ ওয়াইফ, আমি এতটাই খারাপ, দেখুন মৃত্যু আমার কপালে জড়েনি। কথা শেষে বেরিয়ে এলে রামান জানতে চায়, নিমরাত কি বলল বাবা? বলবীর শুধু জবাব দেয়, সত্যিটা বলেছে। নিমরাতের কথাগুলো শোনার পর বলবীর নিজের ভুলগুলো বুঝতে পারছিল, এই জন্য বলবীর ইন্দিরার বাড়িতে গিয়ে ইন্দিরাকে সত্যিটা বলে দেয় যে ইন্দিরার স্বামী নবীকে সে নিজের ফায়দার জন্য খুন করেছিল। শোনামাত্র ইন্দিরা অন্য ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বলবীরেরও আর বলার মতো কিছুই ছিল না, তাই বলবীর বেরিয়ে আসে। আর তখনই ফরেন্সিক ডক্টর কল করে চমকে দেয় এক তথ্য দেয়। ডক্টর বলে পলের মুখে স্যালাইভা লিয়ামের পুরুষাঙ্গে পাওয়া গেছে। শোনামাত্রই বলবীর একদম স্তব্ধ হয়ে যায়। একদিকে পলের পুরুষাঙ্গে ভীরার স্যালাইভা, অন্যদিকে লিয়ামের পুরুষাঙ্গে পলের স্যালাইভা। বলবীর কিছুই বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব হতে পারে। এটা ভাবতে ভাবতেই হঠাৎ একটি লরি এসে বলবীরের কারটিকে চাপা দেয়। সিন চলে যায় পরদিন সকালে, ঘটনাস্থলে পুলিশ এসেছে। জিপটি এখানে পড়ে থাকলেও বলবীর নিখোঁজ, তার মানে বলবীরকে কেউ তুলে নিয়েছে। গারুন্দির প্রথম সন্দেহ ছিল হ্যাপি, তাই গারুন্দি হ্যাপিকে মারধর করে জিজ্ঞাসাবাদ করে। আর এই খবর পেয়ে মান্না কল করে গারুন্দির চাকরি খেয়ে দিতে চায়। গারুন্দি বলে চাকরি গেলে যাক, খেতে কাজ করে খাবো, কিন্তু বলবীর স্যারের কিছু হলে তোকে ছাড়বো না। মান্না বলে দেখ, আমাদের ধান্দায় এসব কাজ আমরা করি না, যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে তারাই করে। রিয়েল এস্টেটের কথা শুনে গারুন্দি এক গুন্ডার কাছে যায়। অবশ্য তাকে মারধর করার পরও সে কিছুই বলতে পারে না। তবে সে শুধু বলে পুলিশকে তুলে নেওয়ার কাজ শুধুমাত্র রণদীপই করতে পারে। এই জন্য গারুন্দি রণদীপের ফোন লোকেশন ট্র্যাক করে গ্রামের মধ্যে একটি বাড়িতে যায়। গারুন্দি থানায় ফোন করে ফোর্স আসতে বললেও থানা থেকে জানায় ফোর্স আসতে একটু লেট হবে। কিন্তু গারুন্দি আর অপেক্ষা না করে একাই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপর রণদীপের লোকেদের সাথে একে একে বন্দুকযুদ্ধে রণদীপ সহ সব সহযোগীদেরকে মেরে গারুন্দি বলবীরকে উদ্ধার করে বেরিয়ে আসে। আর এরপরই কারণগিলের দাদা শমশের গিলকে দেখা যায়। মূলত এই শমশের গিলের কথা মতোই রণদীপ বলবীরকে তুলে এনেছিল। এসপিও তখন কল করে গারুন্দিকে বলে বলবীরকে নিয়ে সোজা চলে আসো, আর শমশের গিলের নাম যেন কোনো মতে প্রকাশ না পায়। মূলত বলবীর শমশের গিলের নাতি কারণগিলকে মেরেছিল, আর সেই সন্ধিতেই শমশের গিল বলবীরকে তুলে এনেছে, এখন হিসাব বরাবর। তাই শমশের গিল চলে যাওয়া মাত্রই বলবীর গারুন্দিকে নিয়ে পলদের বাড়িতে আসে। ক্লারা জানতে চায় আমার ছেলের খুনের রহস্য সম্পর্কে কিছু জানতে পারলেন। বলবীর ক্লারাকে বলে আপনার ছেলের মৃত্যুটি সিম্পল হিট অ্যান্ড রান কেস, কিন্তু ফরেন্সিক রিপোর্টে লিয়ামের পুরুষাঙ্গে পলের স্যালাইভা পাওয়া গেছে। শোনামাত্রই তো স্টিভ উত্তেজিত হয়ে পড়ে এবং বলে একে তো খুনি ধরতে পারছো না, তারপর আমাদের মৃত সন্তানদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছ। পাশে থেকে তখন ক্লারা বলে উঠছে ওদের কে মেরেছে জানো? তুমি, তুমি মেরেছ, কারণ ওরা একে অন্যকে ভালোবাসত। ক্লারা এটাও বলে পল এবং লিয়াম যে গিয়েছিল এটা ক্লারা অনেক আগে থেকেই জানত। পলের মা জার্সি জানতে চায় তুমি জানার পর আমাকে কেন জানাওনি? ক্লারা শুধু বলে কারণ পল আমাকে ওয়াদা করিয়েছিল। সব কিছু জানার পর স্টিভ শুধু বলবীরকে অনুরোধ করে এই নিউজটি যেন প্রকাশ না হয়, তবে দুজনের মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। এর মধ্যে সাকারেরও বেইল হয়ে যায়। বলবীরকে দেখা যায় নিমরাজকে হসপিটাল থেকে ডিসচার্জ করাতে এসেছে। বলবীর রামানকে বলে তুমি গোলুকে নিয়ে যাও, আমি নিমরাজকে নিয়ে আসছি। রামান চলে যাওয়ার পরই কারণকে দেখা যায়। অন্যদিকে সাকার বেইলে মুক্তি পেয়ে ভীরার সাথে দেখা করে। সাকার ভীরাকে অনুরোধ করে আমরা তো আবার নতুন করে শুরু করতে পারি, ফ্যামিলিকে আমরা কনভিন্স করব। কিন্তু ভীরা বলে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম সাকার, আমি পরিবারের জন্য ব্রেকআপ করিনি, আমি আমার ফিউচারের জন্য এই ডিসিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে আমার বিয়ে, এবার ছেলে ক্যানাডা থেকে আসছে, এবার আর কোনো সমস্যা হবে না, বলেই ভীরা চলে যায়। মানে সাকারও বুঝতে পারছে ভীরা তার ফিউচারের লোভে পড়েই তাকে ছেড়ে যাচ্ছে। এদিকে লিয়ামের ফরেন্সিক টেস্ট শেষে বলবীর ক্লারার কাছে লিয়ামের বডিটি হস্তান্তর করে।
যাওয়ার সময় ক্লারা শুধু বলে যায়, একটা বিষয় আছে যা আপনার জানা উচিত। আমি যখন ফ্লাইটে ছিলাম ও আমাকে কল করতে চেষ্টা করেছিল, আর সেটা আমার ভয়েসমেইলে আছে। ক্লারা তার মেইল আইডিটি দিয়ে চলে যায়, আর এরপরই জানা যায় আসল রহস্য। ভয়েসমেইলটি শোনার পর বলবি সেই মার্ডার স্পটে আসে। ফরেন্সিক ডক্টর বলেছিল গলা কাটার কয়েক ঘন্টা আগে সেম প্লেট বা নাইফ দিয়ে হাতে আঘাত করা হয়েছিল। প্রকৃতপক্ষে যেটা ঘটেছিল, পল এবং লিয়াম যখন বারে বসেছিল, হঠাৎ সাকার এসে পলের সাথে মিসবিহেভ করে। এরপর তাদের হাতাহাতি শুরু হলে এক পর্যায়ে সাকার একটি ধারালো ব্লেড দিয়ে পলের হাতে আঘাত করেছিল। এরপর বারের সিকিউরিটিরা সাকারকে বের করে দেওয়ার পর লিয়াম সেই ব্লেডটি দেখে তার সাথে রেখে দিয়েছিল। এরপর সেখান থেকে ফিরে আসার পর বীরা পলের সাথে দেখা করে এবং সাকারের বিষয়ে পলকে সব কিছু জানায়। বীরা বলে, আমরা যেহেতু নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তাই তোমার আমার পাস্ট সম্পর্কে জানা উচিত, তবে এখন থেকে তুমি আমার সব কিছু। এরপর তারা দুজন ইন্টিমেট হয়ে পড়ে, আর কারের মধ্যেই তখনই তাদের ফেলাশিও হয়েছিল। অন্যদিকে পলকে ফলো করতে এসে সাকারও দূর থেকে সব কিছু দেখে ফেলেছিল, যে জন্য সাকারের ফোন লোকেশনও এখানে পাওয়া গিয়েছে। এরপর পল ভীরাকে বাড়িতে ড্রপ করে দেওয়ার পর লিয়ামের সাথে এখানে এসে দেখা করে। লিয়াম তখন জানতে চায়, ভীরাকে কি আমাদের বিষয় জানিয়েছ? পল বলে, দেখো লিয়াম, আমি বলতে পারিনি। ওর পাস্ট ভুলে আমার সাথে নতুন জীবন শুরু করতে চাচ্ছে, আমি কিভাবে পারি? লিয়াম বলে, তাহলে আমার কি হবে? পল বলে, আমি তো সবসময় তোমাকে ভালোবাসবো লিয়াম। এরপরই তাদের মধ্যে ফেলাশিও হয়। কিন্তু লিয়াম কিছুতেই এটা মানতে পারছিল না যে পল তাকে রেখে ভীরাকে বিয়ে করবে। অবশ্য পল বারবার তাকে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু লিয়াম এতটাই উত্তেজিত ছিল, লিয়ামের হিতাহিত জ্ঞানবোধ কিছুই ছিল না। হঠাৎ করে লিয়াম পকেট থেকে ওই ব্লেডটি বের করে পলের গলায় চালিয়ে দেয়। কিন্তু পলের মৃত্যুটাও লিয়াম মেনে নিতে পারছিল না। এই জন্য লিয়াম তার মা ক্ল্যারাকে কল করে, কিন্তু ক্ল্যারা তখন ফ্লাইটে থাকায় লিয়াম তাকে ভয়েসমেইলে সব কিছু বলে দিয়েছিল। লিয়াম তাকে বলেছিল, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এটা বলার পরই লিয়াম সিন্দার চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়েছিল, আর এরপরই কুল্লি এসেছিল। কিন্তু কুল্লি যতক্ষণ এসেছিল, সিন্দে লিয়ামের বডিটি কুয়ার মধ্যে ফেলে পালিয়ে গেছে। এই ছিল মূলত পল এবং লিয়ামের মৃত্যুর বিচার রহস্য। তার মানে তারা সমকামিতার জন্যই মারা গেছে। এরপর আমাদের দেখানো হয় হসপিটাল থেকে রামান গোলুকে বাড়িতে নিয়ে গেছে, আর নিমরাত কারণের সাথে যাচ্ছে। গারণদিও তার পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়েছে। এদিকে ভীরাও তার নতুন বিয়ের প্রস্তুতি নিচ্ছে। মোট কথা, মানুষ তার নিজ স্বার্থের জন্য যে কোনো সময় যে কোনো কাউকে ব্যবহার করতে পারে, প্রয়োজন শেষে কেউ কারোর চিন্তাই করে না। ভালো ফিউচারের কথা ভেবে যে কোনো সময় যে কাউকে ত্যাগ করতে পারে। আর সমকামিতা এবং পরকীয়ার সম্পর্ক সবসময় মানুষের জীবনকে এবং তাদের পরিবারকে ধ্বংস করে দেয়। আমরা এগুলো থেকে দূরে থাকি এবং আমাদের সমাজকে এগুলো থেকে মুক্ত রাখার চেষ্টা করি। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।